আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি ঈদুল আজহা উপলক্ষে দারুণ একটা পোস্টার ডিজাইন করা দেখাবো এবং সেটার পিএলপি ফাইল আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন, কেননা আপনি যদি আমাদের এই পিএলপি ফাইলটা নিতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আমি ভিডিওর মধ্যে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দেব। সেই পাসওয়ার্ডটি আপনাকে সংগ্রহ করে আমার ফাইলটি ডাউনলোড করার পরে জিপ ফাইল থেকে আনজিপ করার জন্য এই পাসওয়ার্ডটির প্রয়োজন হবে। তো তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো প্রথমে আপনি আপনার পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। তো দেখুন, এখানে আমার রেডি করা আছে। আমি যদি বের হয়ে যাই অ্যাপস থেকে, মনে করেন যে আমি প্রথম পেজে আসলাম, অ্যাপসটা আমি প্রথম থেকে ওপেন করব। ওপেন করে এরকম থাকবে। থাকার পরে আপনি যখন পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে পাসওয়ার্ডটা সংগ্রহ করে জিপ ফাইল থেকে আনজিপ ফাইল করবেন। এরপরে কিন্তু যে কোনো একটা ফোল্ডারে আপনাকে নিতে হবে, কিংবা যে ফোল্ডারে আনজিপ হয়ে থাকবে সেখানেও রাখলে কোনো সমস্যা নাই। এরপর আপনি পিক্সেল ল্যাব অ্যাপসে এসে এখানে উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে পিএলপি লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন যার ভিতরে আপনার পিএলপি ফাইলটা আছে। তো খুঁজে বের করার পরে আমি এখানে রাখছি, তো সেটার উপরে ট্যাপ করলে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এটা আমি ঠিক করে নিচ্ছি। ঠিক করে নিয়ে আমি আপনাদের সামনে আবার নতুন করে উপস্থাপন করতেছি। তো ফোল্ডার থেকে পিএলপি ফাইলটা খুঁজে বের করে সেটাতে ট্যাপ করার পরে কিন্তু এরকম চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু রেডি আছে। এরপরে আপনি এইখানে যে অপশন দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে এখানে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লেখাগুলো যদি এরকম লাল মানে কমলা কালারের হয়, আপনি এগুলোর উপরে ট্যাপ করে করে এরকম ব্ল্যাক কালার করে নেবেন, কারণ এগুলো চেঞ্জ করতে গেলে এগুলোর উপর ট্যাপ করে করে আপনি ব্ল্যাক কালার বানাবেন। তো দেখবেন যে কোনগুলো চেঞ্জ করা লাগবে সেগুলো আপনি ব্ল্যাক কালার বানাবেন। বানানোর পরে এখানে আবার ক্লিক করে এটা সরিয়ে দেবেন। এরপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, আপনি যে জেলার সেই জেলা উপরে বসাবেন। এখানে দেখতে পাচ্ছেন বগুড়া জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি। এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এর উপরে ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন বগুড়া জেলার ছাত্রলীগের সংগ্রামী সভাপতি। এখান থেকে আপনি যে জেলার সেই জেলাটা এখানে লিখবেন। লিখে ওকে করলে আবার এখানে সেই জেলাটাই হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এক্স এক্স ভাইয়ের। এর উপরে ক্লিক করে আপনি আবার এডিটে ক্লিক করবেন। এখানে আপনার সেই ছাত্রলীগের যে সভাপতি আছে তার নামটা দিয়ে আবার ওকে করবেন, সেটা এখানে বসে যাবে। এরপরে আর কিছু করা লাগবে না। এখানে আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে এটা নড়াচড়া করানো যাচ্ছে, এটাতে এটা এর উপরে ক্লিক করে আপনি এই যে এইখানে যে ডিলেট ছবি যে ডিলেট লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু ছবিটা ডিলেট হয়ে যাবে। তো এখানে ক্লিক করে আপনি ছবিটা ডিলেট করবেন। আমি আবার নিয়ে আসলাম, ছবিটা ডিলেট করলাম না। এখানে দেখতে পাচ্ছেন ছায়ার মতো যেটা, এটা হলো আপনার ছাত্রলীগের যে সভাপতি ভাই আছে ওনার ছবিটা এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে আরও যদি আপনার কোনো নেতা থাকে, এই যে এখানে উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি এই যে এই ছবিটা বসাইছি, এই যে এখানে এটা আপনি এটা ডিলিট করে দিয়ে আপনি তাদের ছবি কিন্তু এখানে বসাইতে পারেন। এরপরে নিচে যে আমার নামটা আছে এখানে, আপনি এখানে নামে ক্লিক করে এই ফন্টে এসে মানে এতে ক্লিক করে আবার এডিট করে আপনি আপনার নাম বসাবেন। বসানোর পরে এরপরে আপনার আবার নিচে দেখা আছে বগুড়া জেলা। দেখুন, এই বগুড়া জেলার উপরে ক্লিক করে আপনি আপনার নিজের যে জেলা সেটা বসিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং শেখ হাসিনার ছেলে, আমি 3 জনের ছবি এখানে অ্যাড করা আছে। আর উপরে এগুলো বাদ বাকি যা আছে এগুলো কিন্তু মানে এডিট করাও লাগবে না, যেমনটা আছে তেমনই রাখবেন। এখানে ছাত্রলীগের যে লোগোটা আছে এটাও এখানেই রাখবেন। আপনি যদি এটা সরাতে চান বা অন্য কোথাও বসাতে চান, এখানে ক্লিক করে এখানে এসে যে কমলা কালার তালার উপরে ক্লিক করে এটা ব্ল্যাক বানিয়ে নেবেন এবং এর উপর ট্যাপ করে এটা আপনি আপনার ইচ্ছামতো যে কোনো জায়গায় বসাতে পারেন। তো এখানেই বেটার আমার মনে হয়েছে, আমি এখানেই বসাইছি। তো মূলত এটাই সুন্দর, অবশ্যই ভালো লাগবে পিএলপি ফাইলটা, যার মাধ্যমে আপনি আকর্ষণীয় পোস্টার ডিজাইন করতে পারবেন এবং সবাইকে কিন্তু অবাক করে দিতে পারবেন। আসলে সুন্দর একটা পিএলপি ফাইল। তো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান। এরপর আর একটা কথা বলতে চাই, আপনি কিসের পোস্টার ডিজাইন করতে চান বা কিসের পিএলপি ফাইল চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনার চাহিদা মতো পিএলপি ফাইল আপনাদের সামনে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিও আসা অবধি।